রুমিস দাদা, আলাইকুম। মিস কেমন আছে? আদা ভালো আছি, তোমরা সবাই ভালো আছো? জি মিস, আপনি কেমন আছেন? ভালো আছি, তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ মিস, ভালো আছি। আমাকে শুনতে পাচ্ছো? দেখতে ইয়েস মিস, আপনি কেমন আছেন? দেখা যাচ্ছে, শুনতে পাচ্ছো? জি মিস, ইয়েস মিস। সবাই জয়েন করুক আস্তে আস্তে। মিস আদা, মিস আদাব, আদাব, সাফায়েত আদাব। আচ্ছা ফারহান, HW কি ছিল? মিস গত মিস গত ক্লাসে আপনি দুটা প্রশ্ন দিয়েছিলেন, ওই দুটা প্রশ্ন আমাদের সবাইকে মুখস্থ করতে বলেছিলেন। গ্রহ উপগ্রহের মধ্যে পার্থক্য, তাই তো? আরেকটা, এবং চাঁদের দশা, চাঁদের দশা পরিবর্তন হয় কেন, এরকম কিছু? জি মিস। আচ্ছা ঠিক আছে, সবাই তো জয়েন করেনি এখনো, আস্তে আস্তে জয়েন করছে। এই সময়ের মধ্যে তোমরা যারা জয়েন করেছো তারা পড়াটা রিভিশন দাও, ঠিক আছে? রিভিশন লিখে দাও। ঠিক আছে, সবার রিভিশন হয়েছে? জি মিস। ওকে ঠিক আছে, আর একটু বাকি আছে, সে দাও, সে দিতে থাকো, হয়ে যাবে তাও। আচ্ছা আরাফাত, তুমি আমাকে বলবে গ্রহ এবং উপগ্রহের মধ্যে পার্থক্য, এই প্রশ্নের উত্তরটা তুমি আমাকে বলবে। সবাই মিউট থাকবে, শুধু আরাফাত আনমিউট হয়ে আমাকে পড়াটা বলবে, ঠিক আছে? আরাফাত আনমিউট করে নাও বাবা। গ্রহ এবং উপগ্রহের মধ্যে পার্থক্য হলো, গ্রহ নক্ষত্রকে কেন্দ্র করে আবর্তিত হয়, অন্যদিকে উপগ্রহ কোনো একটি গ্রহকে কেন্দ্র করে আবর্তিত হয়। যেমন পৃথিবী একটি গ্রহ যা সূর্যকে কেন্দ্র করে আবর্তিত হয়। অন্যদিকে চাঁদ একটি উপগ্রহ যা পৃথিবীকে কেন্দ্র করে আবর্তিত হয়। সুন্দর সুন্দর হয়েছে, একটু বেঁধে বেঁধে যাচ্ছিল কিন্তু করা হয়েছে। আর একটু আর একটু স্টাডি করবে, ফারহান কালি দিচ্ছে, দেখেছো? গুড, মানে সাউন্ড অন করে বাবা ক্ল্যাপ দিতে যেও না, সাউন্ড অফ করা অবস্থায় ক্ল্যাপ দাও। ওকে, এবার নেক্সট কোশ্চেন, জাস্ট মিনিট। চাঁদের বিভিন্ন দশার কারণ কি? মাহিন, এ আর মাহিন বলো। চাঁদের বিভিন্ন দশা, চাঁদের নিজস্ব কোন আলো নেই, চাঁদ সূর্যের আলো প্রতিফলিত করে, চাঁদের প্রতিফলিত, বাবা প্রতিফলিত, প্রতিফলিত করে, চাঁদের অর্ধাংশ সূর্যের আলোতে আলোকিত, তবে পৃথিবীকে আবর্তনের সময় পৃথিবীর দিকে মুখ রাখা, মুখ করা চাঁদের আলোকিত অংশের বিভিন্ন পরিমাণের চাঁদের আলোকিত অংশে পরিমাণ চাঁদের আলোকিত হয়, তাই চাঁদের দশা সৃষ্টি হয়। এর ফলে চাঁদের দশা সৃষ্টি হয়, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা নেক্সট, এই দুটো প্রশ্নই তো ছিল, ঠিক আছে। এবার আবার সেই পুরো আগের প্রশ্নটায় ফিরে যাই, গ্রহ উপগ্রহের মধ্যে পার্থক্য, গ্রহ উপগ্রহের মধ্যে পার্থক্য, তাসমিয়া বাবা বলো, তাসমিয়া বলো। তুমি বলে তাসমিয়া বিদা,
তোমাকেই তো বলছি বলতে, তাসমিয়া বলো, এটা কয়েকবার বলেছি মা, বলো। হ্যাঁ বলো বলো। গ্রহ এবং উপগ্রহের মধ্যে পার্থক্য হলো গ্রহ নক্ষত্রকে কেন্দ্র করে আবর্তিত না তোমায়। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। হ্যাঁ অন্য একটি গ্রহকে কেন্দ্র করে অবস্থিত হয়, যেমন পৃথিবী একটি গ্রহ বা সূর্যকে আবর্তন করে, অন্যদিকে চাঁদ একটি উপগ্রহ যেমন পৃথিবীকে আবর্তন করে। নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে বোধ হয় তোমার ওখানে, বুঝেছো? আমি একটু অনেক কয়েকটা শব্দ আমার মানে শুনতে পারিনি, একটু কেটে কেটে গেছে। ঠিক আছে, মনে হচ্ছে পড়া তুমি শিখেছো, হয়েছে, তারপরে আর একটু ভালো মতো স্টাডি করবো আমরা। হ্যাঁ ওকে। আর সেই একই প্রশ্ন, চাঁদের বিভিন্ন দশার কারণ, চাঁদের বিভিন্ন দশার কারণ। শোনো, একদিনে সবাইকে তো পড়া জিজ্ঞেস করতে পারবো না, কারণ আমাকে পরবর্তী আবার নতুন পড়ায় যেতে হবে। এগুলো নিয়ে কিন্তু কখনো মন খারাপ করবে না তোমরা। বি প্র্যাকটিক্যাল। চাঁদের বিভিন্ন দশার কারণ, রূপ রূপ চাঁদের নিজস্ব কোনো আলো নেই, চাঁদের অর্ধাংশ চাঁদ সূর্যের আলো প্রতিফলিত করে, চাঁদের অর্ধাংশ সূর্যের আলোতে সবসময় আলোকিত থাকে, তবে পৃথিবীকে আবর্তনের সময় চাঁদের চাঁদের পৃথিবীর দিকে মুখ করা চাঁদের আলোকিত অংশের পরিমাণ ভিন্ন ভিন্ন হয়, এর ফলে চাঁদের বিভিন্ন দশার সৃষ্টি হয়। থ্যাংক ইউ পাহান, তুমি গ্রহ উপগ্রহের পার্থক্যটা বলো। গ্রহ গ্রহ ও উপগ্রহের মধ্যে পার্থক্য হলো গ্রহ নক্ষত্রকে কেন্দ্র করে আবর্তিত হয়, অন্যদিকে উপগ্রহ একটি গ্রহকে কেন্দ্র করে আবর্তিত হয়, যেমন পৃথিবী সূর্যকে কেন্দ্র করে আবর্তিত হয় এবং চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে আবর্তিত হয়। ওকে, আমরা এবার বর্ণনামূলক বর্ণনামূলক প্রশ্নে যাবো। সবার খাতা কলম রেডি হোক। মহাবিশ্ব, ডেট, বার্থ, বর্ণনামূলক প্রশ্ন, ক নাম্বারটা অনুশীলনী এটা খাতায় লিখে ফেলো। সবাই দেখতে পাচ্ছো? জিমি দেখতে পাচ্ছি। বর্ণনামূলক প্রশ্ন তো, ঠিক আছে, ঋতু পরিবর্তনের কারণ ব্যাখ্যা করো। জিমি
মিস ক নম্বর শেষ, এখন কি ক নম্বর তুলবো? না বাবা, মিস ক নম্বর তুলবো? হ্যাঁ হ্যাঁ বললাম তো তুলো।
মিস লেখা শেষ মিলিয়ে নাও বাবা মিস 27 সালমান পাটোয়ারি লেখা শেষ লেখা শেষ এটা বলতে হবে না যেটা লেখা শেষ হবে তারা একটু মিলিয়ে নেবে ঋতু পরিবর্তনের কারণ ব্যাখ্যা কারণগুলো হচ্ছে পৃথিবীর নিজস্ব ঘূর্ণনের ফলে ঋতু পরিবর্তন হতে পারে পৃথিবী সূর্যের দিকে হেলে থাকা অক্ষের কারণে হতে পারে সূর্যকে কেন্দ্র করে পৃথিবীর যে আবর্তন সেটা ঋতু পরিবর্তনের কারণ পৃথিবীর বিভিন্ন অংশ সূর্যের দিকে বা সূর্যের বিপরীত দিকে সরে পড়ার কারণে ঋতু পরিবর্তন হয় সূর্যের আলো খারাপ হবে বা তীর্যক ভাবে যখন পড়ে সেটার কারণে ঋতু পরিবর্তন হয় আমরা পড়েছিলাম গ্রীষ্মকালে সূর্য কিভাবে কিরণ দেয় শীতকালে সূর্য কিভাবে কিরণ দেয় তখন উত্তর গোলার্ধে কি হয় তখন তার বিপরীত দিকে কোন সময় হয় কখন দিনের সময় দীর্ঘ হয় রাতের সময় হ্রাস হয় বা রাতের সময় দীর্ঘ হয় দিনের সময়টা হ্রাস পায় কখন কোথায় শীতকাল হয় কখন কোথায় গ্রীষ্মকাল হয় ইত্যাদি ইত্যাদি পরবর্তী প্রশ্ন সূর্যকে পূর্ব থেকে পশ্চিম আকাশে চলমান মনে হয় কেন ব্যাখ্যা করো পৃথিবী প্রতি 24 ঘন্টায় নিজ অক্ষে একবার করে ঘোরে এটা আমরা আগেই জেনেছি এই ঘূর্ণনের সময় পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘূর্ণায়মান থাকে পৃথিবী এই ঘূর্ণনের কারণে সূর্য পূর্ব দিক থেকে পশ্চিম দিকে তার অবস্থান পরিবর্তন করছে বলে মনে হয় অর্থাৎ সূর্যকে পূর্ব থেকে পশ্চিম আকাশে চলমান বলে মনে হয় ঠিক আছে এই দুটো প্রশ্নের উত্তর আমি তোমাদের লিখে দিলাম নেক্সট ক্লাসে অবশ্যই পড়াটা শিখে আসবে তার সাথে তোমাদের আরেকটা বাড়ি কাজ থাকবে সেটা হচ্ছে আমাদের অনুশীলনী প্রশ্ন অনুশীলনী প্রশ্ন বর্ণনামূলক 3 নম্বর পৃথিবীর অর্ধেক উত্তরাংশ সূর্যের দিকে হেলে পড়লে কি ঘটে তখন দিন ও রাতের দৈর্ঘ্যে কি পরিবর্তন ঘটে আবার বলে দিচ্ছি প্রশ্নটা লিখে নাও বা দাগিয়ে নাও যাতে পরে ভুলে না যাও পৃথিবীর অর্ধেক উত্তরাংশ সূর্যের দিকে হেলে পড়লে কি ঘটে তখন দিন ও রাতের দৈর্ঘ্যে কি পরিবর্তন ঘটে এটা বাড়ির কাজে থাকা তোমরা নিজেরা প্রশ্নের উত্তরটা বুঝে লিখবে এবং শিখবে আর আজকে যে দুটো সিডাব্লিউ ওয়ার্ক করালাম সেটা শিখে ফেলবে ঠিক আছে আচ্ছা সবার তো লেখা হয়ে গেছে মিস লেখা হয়নি জিমিস লেখা হয়েছে জিমিস মধ্যে ক্লাসের লিঙ্কটা কেটে যাবে আর কি ডিসকানেক্ট হয়ে যাবে শেষ প্রায় ঠিক আছে হয়েছে বাবা আচ্ছা হয়েছে থ্যাংক ইউ এভরিওয়ান সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ক্লাসে দেখা মিস আদাব মিস
মিস।